আসসালামু আলাইকুম আজ আমি খুবই মজার একটি ধনিয়া পাতার ভর্তা তৈরি করে দেখাবো এই ভর্তাটা এতটাই মজার হয়ে থাকে যে এই ভর্তাটা হলে গরম ভাতের সাথে আর কোনো কিছু প্রয়োজন হবে না এই ভর্তা দিয়েই নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আর সবাই চেটে পুটে খেয়ে নেবে চলুন তবে দেখে নেওয়া যাক ভর্তাটা তৈরি করে নেওয়া চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষের তেলও দিতে পারেন তবে তেলটা বেশি পরিমাণে দেওয়া যাবে না তেল গরম হলে এতে আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা রসুনের কোয়া দিচ্ছি এই ভত্তাটাতে রসুনের কোয়া একটু বেশি করে দিলেই ভালো লাগে আর রসুনটা স্বাস্থ্যের জন্য উপকারী কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দশ বারোটা কাঁচা বেশি পরিমাণে দিয়েছি কারণ পুরো ভত্তাটাই আমি কাঁচা করব এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না আর আমরা সকলেই জানি কাঁচামরিচটাও স্বাস্থ্যের জন্য ভালো ভিটামিন সি সমৃদ্ধ যখন কাঁচামরিচ এবং রসুনটা কিছুটা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা যদি আগে ব্যবহার করতাম তাহলে রসুনটা সিদ্ধ হতে হতে পেঁয়াজটা পুড়ে যেত সেজন্য রসুন এবং কাঁচামরিচটা কিছুটা ভাজা হওয়ার পরে পেঁয়াজটা ব্যবহার করতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব না হালকা বাদামি হলেই হয়ে যাবে যখন পেঁয়াজটা এরকম হালকা বাদামি হয়ে আসবে তখন আগে থেকে ধুয়ে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেবো ধনেপাতাটাকে কিন্তু পেঁয়াজের সঙ্গে ভেজে ফেলা যাবে না জাস্ট ধনেপাতাটাকে পাতাটাকে এক মিনিট সিদ্ধ করে নিতে হবে পেঁয়াজ এবং রসুনের সাথে ধনেপাতাটাকে পাতাটাকে মেশানো হলে এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিট পরে চুলাটাকে বন্ধ করে দিয়ে এই মিশ্রণটাকে শিলপাটায় কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে গেল মজাদার ধনেপাতা ভর্তা আশা করছি এই সহজ ভাস্তার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ